काफी नेक्स्ट पार्टा माने अंतरा रंग भरी ओके रंग भरी पिचकारी लिए चलो ব্যাপারটা হচ্ছে এখানে কোনো রিপিট হবে না কোনো রিপিট হবে না একদম একভাবে নি দা দি নি দা করার সময় একটু ভেঙে ভেঙে করতেই হবে আমাকে ছোট ছোট করে এখানে দেখো শুদ্ধ নি লাগবে Chunari Mori
যেহেতু এটা দেখো এটা কিন্তু পাঁচ মাত্রা থেকে আমরা আমরা তান করার সময় আমরা স্কোপ খুঁজি যে কোথা থেকে তান করব। দেখো যারা এক্সপার্ট তারা যেখানে সেখানে করতে পারে, এটা বিগিনার যারা যারা তাদের জন্য কি হবে, এখান থেকে আমরা গানটা ধরছি। তো দেখো আলি হরি খেলাতা, এবার দেখো আমরা স্কোপটা পাচ্ছি কোথায়, নন্দলাল রে, এখান থেকে আমরা তানটা ধরো 1 2 3 4 5 6 7, তাহলে 16 থেকে 7 বাদ দিলে কত আমরা পাবো একটা আবর্তনে, একটা আবর্তনে কত পাচ্ছি 9, তাহলে আমরা 9 মাত্রা তানগুলো করব, তাহলে আমাদের এখানে ম্যাচ করবে। তাহলে 1 2 3 4 5 6 7 রে এ, তাহলে সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা, 9 মাত্রা তান করতে হবে। নন্দলাল রে সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা, নন্দলাল রে সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা, নন্দলাল রে। 2 নম্বর, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা রে সা, তাহলে এখান থেকে সা নি ধা পা মা ধা পা মা গা রে সা, সহজ সহজ। নন্দলাল রে সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা রে সা, নন্দ, তারপর আচ্ছা পা ধা নি সা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি সা, এটাও দিতে পারো, পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে না, পা ধা নি সা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি সা, পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি সা, পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি সা। একটা তানকে অনেকবার করে করতে হয়, অনেকবার করে, তাহলে গলায় বসে যায়। প্রথমে শ্লো পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি সা, হলো, তাহলে 3টে হয়ে গেল। এটা করতে পারো, সা সা, এটা পাকারটা আছে, সা সা রে রে গা গা মা মা পা, হলো, মা গা রে সা নি সা রে সা, অ্যাড করে দাও, সা সা রে রে গা গা মা মা পা মা গা রে সা নি সা রে সা, পাকারটা আছে না, সা সা রে রে গা গা মা মা পা, আমাদের পাকার, তাহলে তার সঙ্গে মা গা রে সা নি সা রে সা হয়ে গেল। নন্দলাল রে, আচ্ছা আরেকটা পুরো একটা আবর্তনে 16 মাত্রা যদি আমরা করতে চাই, দেখো আলি হরি খেলাতে, এটা করতে পারি কিংবা এখান থেকেও করতে পারি, কিংবা এটা অডে হবে, ইয়ে মাত্রায় হবে না, তাহলে নন্দলাল রে, এখান থেকে আমরা করতে পারি আবার, এটা তো আমরা 8 মাত্রা 9 মাত্রা তানটা করলাম, তো এবারে পরের যে 16 মাত্রা সেটাও আমরা এখান থেকেই করব, 15 মাত্রা হবে, হ্যাঁ দেখি, ঠিক আছে, গা গা রে সা নি নি
দা পা গ গ রে সা নি দা পা দা নি দা পা ম গ রে সা সা নি দা পা ম গ রে সা দেখো। এবার এখান থেকে যেহেতু আমি টানটা শুরু করছি, আমি এখান থেকেই আবার করতে পারি, অর যেটা করতে পারি আমরা এখান থেকে গানটা করি। দেখো আলী হরি খেলাতা, হলো গা গা রে সা নি নি ধা পা, গা গা রে সা নি ধা পা দা নি ধা পা ম গা রে সা সা নি ধা পা ম গা রে সা। নন্দলাল রে, নন্দলাল রে বলে আমরা আটমাত্রা তান, এই নমাত্রা তানও করলাম, আবার এখানে নমাত্রা, আবার এটা আমরা কত মাত্রা করলাম, কত মাত্রা করলাম, এখান থেকে শুরু করলাম তো 1 2 3 4 5 6 7 8 9 10 15 মাত্রা, 15 হচ্ছে বোধহয়। নন্দলাল রে গা গা রে সা নি নি ধা পা, গা গা রে সা নি ধা পা দা নি ধা পা ম গা রে সা সা নি ধা পা ম গা রে সা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা 16 মাত্রাই হচ্ছে তো। হ্যাঁ, দেখো আলী হরি খেলাতা গা গা রে সা নি নি ধা পা, গা গা রে সা নি ধা পা দা নি ধা পা ম গা রে সা সা নি ধা পা ম গা রে সা। নন্দ লাল রে দেখো আলী হরি খেলাতা, দুরকম ভাবেই করতে পারো, দেখো আলী এখান থেকেও করতে পারো, নন্দলাল থেকে আবার এখান থেকেও করতে পারো, শুধু ঘুরে আসছে জিনিসটা। তাহলে কত মাত্রা তানটা হলো, আমরা কোথা থেকে করলাম, এখান থেকে ঘুরে 16 মাত্রাই আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টাই হচ্ছে। তারপরে আমরা দেখো আলী বলছি, রে বলে দেখো আলী বলছি, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর যদি তান ফান লাগে বলবে, দানি গরে, দেখো এগুলো কিন্তু টপ্পা অঙ্গের গান প্রচুর আছে বা কাফি রাগের মধ্যে। কাফি রাগটা যদি ভালো করে শিখতে পারো তাহলে কিন্তু ওইসব গানগুলো গাইতে সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ওকে, ভালো থেকো।